Assalamualaikum. দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নুসরাত জাহান মুন এবং আমি শরফাত আহমেদ। আর শুরুতেই থাকছে সংবাদের প্রধান শিরোনামগুলো। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানের চালানো গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তুলবে জাতিসংঘ, জানালেন সংস্থাটির আন্ডার সেক্রেটারি জেনারেল। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা, উপস্থিতি ছিল সন্তোষজনক বললেন হানি। অপরাধের সঙ্গে সম্পৃক্ত কেউ রেহাই পাবে না, গাইবান্ধায় স্বরাষ্ট্র মন্ত্রীর হুঁশিয়ারি। সত্যকে গলা টিপে রাখতে চায় সরকার, দাবি রিজভীর। চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। সঙ্গীত জগতে শোকের ছায়া, প্রধানমন্ত্রীর শোক। বিস্তারিত আয়োজনে যাচ্ছি। বাংলাদেশে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানের চালানো গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তুলে ধরবে জাতিসংঘ, এমন জানিয়েছেন সংস্থাটির আন্ডার সেক্রেটারি জেনারেল এবং প্রিভেনশন অফ জেনোসাইড বিষয়ক বিশেষ উপদেষ্টা অ্যাডুমা ডিয়েং। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কথা বলেন ডিয়েং। কিছু কিছু দেশ বিরোধিতা করতে পারে উল্লেখ করে ডিয়াং বলেছেন, তা সত্ত্বেও বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তোলা হবে। এ সময় প্রধানমন্ত্রী পাকিস্তানি দখলদার বাহিনী 1971 সালের 25 মার্চ এদেশে যে গণহত্যা শুরু করে তা স্মরণ করে বলেছেন, পাকিস্তানি দখলদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা মাত্র 9 মাসে 30 লাখ মানুষকে হত্যা এবং 2 লাখ মা বোনের সম্ভ্রম নষ্ট করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধ সম্ভ্রম হারা এসব মা বোনকে পুনর্বাসিত করেন। রোহিঙ্গা প্রসঙ্গে অ্যাডুমা ডিয়েং মিয়ানমারের বর্বরতাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে এ বিষয়ে বাংলাদেশের প্রতি জাতিসংঘের দৃঢ় সহযোগিতার কথা পুনরুল্লেখ করেন। মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্যারেড স্কোয়ারে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান। জাতীয় সঙ্গীত বাজিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। সশস্ত্র বাহিনীর সদস্যদের ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী। এরপর পিতা কেটে সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। ঘুরে দেখেন তিন বাহিনীর বিভিন্ন স্টল। এ সময় প্রধানমন্ত্রীকে সমরাস্ত্র সম্পর্কে ব্রিফ করেন তিন বাহিনীর প্রধান। 7 দিন ব্যাপী প্রদর্শনী চলবে 31 মার্চ পর্যন্ত। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সকাল 8টায় দেশের 25 জেলার 116টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল 4টায়। সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ে। তৃতীয় ধাপে 127টি উপজেলার তফসিল হলেও আজ কিশোরগঞ্জের কটিয়াদিতে ভোট স্থগিত করা হয়। এর আগে 6 উপজেলার সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোট গ্রহণ হয়নি। এছাড়াও এই ধাপ থেকে কক্সবাজার সদর ও নরসিংদী সদরের ভোট চতুর্থ ধাপে নেওয়া হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনায় কুতুবদী এবং লোহাগড়া উপজেলার ভোট স্থগিত রয়েছে। রাঙামাটির বাঘাইছড়ির হত্যাকাণ্ডের প্রেক্ষিতে এবার বাড়তি সতর্কতা গ্রহণ করেছিল ইসি। উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় ভোটার উপস্থিতি কম মন্তব্য করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান, তৃতীয় ধাপেও শতকরা 43 থেকে 45 ভাগ ভোটার উপস্থিতি ছিল। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির এক সেমিনারে কথা জানান তিনি। মাহবুবুল আলম হানিফ বলেন, প্রতিদিন সংবাদ সম্মেলন করে বিএনপি কিন্তু নির্বাচনে অংশ নেয় না। বিএনপির এই অবস্থানকে হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। বিএনপি ষড়যন্ত্র না করলে বিশ্বের দরবারে আরও সহজভাবে দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারত বলেও জানান মাহবুবুল আলম হানিফ। নির্বাচনে গত 2টি ফেজে নির্বাচন হয়েছে, ভোটার উপস্থিতি একটু কম্পার্টেবলি অন্য সময় তুলনায় কম ছিল, 43% 45% ভোটার উপস্থিতি ছিল। আমরা বিএনপিকে বলবো যে আপনারা ভোটের বলেন যে ভোট কাস্ট কমেছে, তা আপনারা নির্বাচনে অংশ নেন না কেন? আপনারা নির্বাচনে অংশ নিলেই তো ভোটের কাস্ট আরও বেড়ে যেত, পার্সেন্টেজ বেড়ে যেত। আপনারা নির্বাচনে চান যে ভোটার অধিক সংখ্যক ভোটার আসুক, আবার নির্বাচনে অংশ নেবেন না। আপনাদের আসলে কথা এবং কাজের মধ্যে কোনো মিল নেই, কী চান আপনারা সেটা নিজেরা জান না।
প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবছর 33,000 শিক্ষার্থী ট্যালেন্ট পুলে আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে 49,500 জন। সব মিলিয়ে প্রাথমিক এবার বৃত্তি পেয়েছে 82,500 জন। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। এছাড়াও সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষায় তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা তুলে নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে একটি কমিটি, তবে এবছর পরীক্ষা না হলেও মূল্যায়ন থাকবে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সাথে মেধার স্বীকৃতি স্বরূপ কোঠা ভিত্তিক উপজেলা থানা ওয়ারি প্যানেল পুর ভিত্তিক এবং পৌরসভা ওয়ার্ড ইউনিয়ন ওয়ারি সাধারণ ভিত্তি প্রদান করা হচ্ছে। এবার ট্যালেন্ট পুল ভিত্তি পাবে 33,000 শিক্ষার্থী, যা পূর্বে ছিল মাত্র 22,000। সাধারণ কোঠায় পাবে 49,500 জন, যা পূর্বে ছিল 33,000। যারা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাবে তাদেরকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই বৃত্তি দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনগণের সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে আর যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত তারা যে কেউই হোক না কেন আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় আনা হবে। বিকেলে গাইবান্ধার ফুলছড়ি হাই স্কুল মাঠে মাদক বিরোধী সুথি সমাবেশে সব কথা বলেন মন্ত্রী। পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলুর রাব্বি মিয়া এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার, জেলা প্রশাসক আব্দুল মতিন মিয়া। কোন জায়গায় যেন ডাকাতি না হয়, কোন জায়গায় যাতে সন্ত্রাস মাথাচড়া না দিতে পারে, কোন জায়গায় যেন দলদস্যু বনদস্যু আর আবির্ভাব না হয়, সেই জন্য যা যা করা দরকার আমরা করব, শুধু স্পিড বোট না আমরা সবই করছি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আল জাজিরার ওয়েবসাইট বন্ধ করে সরকার আবারও প্রমাণ করলো তারা সত্যকে গলা টিপে রাখতে চায়। সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অবৈধ ক্ষমতার অহংকার মানুষকে বিবেকশূন্য করে বলেও মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশে আল জাজিরা এখন আর তাদের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। এর মাধ্যমে সরকার আবারও প্রমাণ করল সত্যকে গলা টিপে ধরে রাখতে চায় তারা। একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ আর নেই। গত মধ্যরাতে বারিধারার নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। মৃত্যুর সংবাদ পেয়ে রাতেই তার বাসায় ছুটে আসেন সঙ্গীত জগতের বিশিষ্টজনেরা। তার মৃত্যুতে সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করেন তারা। আরো জানাচ্ছেন মার্জিয়া মান্নান। বরেণ্য সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহর জন্ম আর নেই। গত মধ্যরাতে বারিধারার নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। মৃত্যুর সংবাদ পেয়ে রাতেই তার বাসায় ছুটে আসেন সঙ্গীত জগতের বিশিষ্টজনেরা। তার মৃত্যুতে সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করেন তারা। আরও জানাচ্ছেন মার্জিয়া মান্নান। বরেণ্য সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহর জন্ম 1952 সালের 2রা জানুয়ারি। শনিবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে আর হাসপাতালে নেওয়ার সুযোগ হয়নি। দশটা 10:30 পরে ওনার খারাপ লাগার পরে উনি খালু তো ছিলেনই, খালুকে ডাক দিলেন। তখন ওনার একটু শ্বাসকষ্ট হচ্ছে, খালু গিয়ে ওনার হাত ধরলো, বেশিক্ষণ সময় না। দেশাত্মবোধক গান গিয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তার উল্লেখযোগ্য গান এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গায়ে, যে ছিল দৃষ্টির সীমানায়। বিবিসির জরিপে সর্বকালের সেরা 20টি বাংলা গানের তালিকায় শাহনাজ রহমতুল্লাহর গাওয়া গানই 4টি। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করেন সঙ্গীত জগতের বিশিষ্টজনেরা। আমাদের এমন কোনো শিল্পী পাবেন না যে ওনার গান পছন্দ করেন না, ওনার ফ্যান না। ওনার কিংবদন্তি, শিল্পীদের কিংবদন্তি,
এমন শিল্পী আমাদের সাহা আসবে না, যাকে আমি তার আত্মার মাকে কামন করি। আমি জানি না তার শেষ দিনটা কেন আমাকেই কাটাতে হলো তার সাথে। শাহনাজ রহমতুল্লাহ সেকেন্ড শাহনাজ রহমতুল্লাহর জন্ম হবে না এদেশে। শাহনাজ রহমতুল্লাহ আসলে এত বড় মাপের শিল্পী যে এটার মানে দ্বিতীয়বার আমরা পাবো না আর কি, এত বড় শিল্পী। 1992 সালে 21শে পদক এবং 1990 সালে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু পদক ও পুরস্কারে ভূষিত হন কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। মার্জিয়া মান্নান, মাইটিভি। জননন্দিত টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসির উদ্দিন সাথীর পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ আলতাফ হোসেনের 21তম মৃত্যুবার্ষিকী আছে উপলক্ষে বাদ আসর মাইটিভি ভবনে মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত হয়েছে। এ সময় মরহুমের আত্মার শান্তি চেয়ে দেশবাসীর কাছে দোয়া চান মাইটিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসির উদ্দিন সাথী। এ উপলক্ষে সারা দেশের বিভিন্ন জেলাতেও কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এস এম খোরশেদ আলম। মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর পিতা মরহুম আলতাফ হোসেনের 31তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাইটিভি ভবনে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিল। মিলাদ শেষে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আজকে এই 31তম মৃত্যুবার্ষিকীতে আমি আমার বাবার রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের এই মাইটিভি পরিবারের অনেকেই বাবা মা তারাও নাফেরার দেশে চলে গেছেন, তাদের উদ্দেশ্যে আমি রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যে তাদেরকে জান্নাতবাসী করেন। ইসলামের আদর্শ অনুসরণ করার আহ্বান জানান নাসির উদ্দিন সাথী। আমাদের এই বাবা মার আদর্শকে ধারণ করে ইসলামকে সামনে রেখে ইসলামী চেতনাকে ঐক্যের ধর্ম সেটা বিশ্ববাসী প্রমাণ পেয়ে গেছেন আবারও, বা ইসলাম ধর্মগ্রন্থের মানুষরা দেখিয়ে দিচ্ছেন কীভাবে আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য রেখে শান্তি কায়েম করতে পারেন। কারণ ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না, ইসলাম বিশ্বাস করে আলিঙ্গনে। এর আগে সকালে মরহুমের আত্মার শান্তি কামনা করে কোরআনখানি অনুষ্ঠিত হয়। এছাড়া মেহেন্দিগঞ্জ, কালিয়াকৈর ও ফতুল্লায় মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এস এম খুরশিদ আলম, মাইটিভি। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, চলতি বছর এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক 6,057 জন নিবন্ধন সম্পন্ন করেছেন, বাকি রয়েছেন 759 জন। বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন 75,052 জন। নিবন্ধনের জন্য বাকি 41,694 জন। সব মিলিয়ে নিবন্ধন বাকি 42,453 জনের। এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী 28 মার্চ পর্যন্ত। সচিবালয় নিজ মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, সৌদি সরকার হাজিদের বিভিন্ন প্রকার ট্যাক্স বাড়ানোর কারণে প্যাকেজ মূল্য বাড়লেও বিমান ভাড়া 10,000 টাকা সহ অন্যান্য খাতে 24,000 টাকা কমানো হয়েছে। এবছর মন্ত্রিপরিষদ কর্তৃক প্যাকেজের একের হজযাত্রীদের জন্য নির্ধারণ করা হয়েছে 4,18,000 টাকা। প্রকৃত হিসাবে গত বছরের চেয়ে এবছর 24,000 টাকা ব্যয় কমেছে। উত্তরের জেলাগুলোতে জ্বালানি তেল ও সারের চাহিদার সিংহভাগই সিরাজগঞ্জের বাঘাবাড়ি রয়্যাল ডিপো ও নৌবন্দর থেকে সরবরাহ করা হয়, কিন্তু নাব্যতা সংকটের কারণে বিপর্যয়ের মুখে পড়ছে উত্তরাঞ্চলের একমাত্র নৌবন্দর। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পণ্য আমদানিকারকরা। প্রতিনিধি এইচ এম মোরাইমের রিপোর্ট, জানাচ্ছেন কাউসারিকিয়া। উত্তরাঞ্চলের প্রধান নৌবন্দর বাঘাবাড়ি নৌবন্দর, এই বন্দর দিয়ে প্রতিদিন উত্তরাঞ্চলের 16 জেলার জ্বালানি তেল, সার, কয়লা, ক্লিংকার সহ বিভিন্ন মালামাল আমদানি করা হয়।
কিন্তু এই বন্দরের নৌপথের বিভিন্ন পয়েন্টে পানির গভীরতা কমে 7 থেকে 8 ফুটে দাঁড়িয়েছে। ফলে এসব চ্যানেলে প্রায় আটকা পড়ছে বন্দরমুখী জাহাজগুলো। বর্তমান নদীর নব্যতা না থাকার কারণে হাফ লোড করে নিয়ে আসতেছে। আগে যে করে টিপ দিতে পারতাম এখন সে করে টিপ দিতে পারে না, আগে 4টা দিলে এখন 2টা হয়। দৌলা দিয়ে আবার মাল কাইটা তারপর এখানে আসতে হয়, এখানে আরো মাল কম আসে। তাই অনেকটা বাধ্য হয়ে এসব জাহাজ থেকে পণ্যের অর্ধেক খালাস করে ছোট ছোট নৌকায় করে বন্দরে আনা হচ্ছে, আর শ্রমিকরাও পাচ্ছে না তাদের ন্যায্য মজুরি। জাহাজটা আসতে পারে এই কারণে ঠেকে যায়। আমার সবই অনুরোধ সরকারের কাছে, এটি যদি খরণ করে দেয় তাহলে আমরা মাল বাচ্চা নিয়ে একটু সুখী যাপন করতে পারবো। ওই আমার নদীর ভিতর চর পড়েছে, তো চর পড়ার কারণে আপনার জাহাজ আসতে পার না, না আসার কারণে আমাদের কামাই কম হয়। দিন 2-3টা করে জাহাজ আসে, আর পানি কমের কারণে মনে করেন জাহাজ নগরবাড়ি ওই সাইড দিয়ে ঠেকে থাকে। সময় মতো সার ও ডিজেল না পাওয়ায় কৃষিতে সমস্যার কথা জানান কৃষকেরা। নাব্যতা সংকটের কারণে আমাদের আবাদের ব্যাপক একটা ক্ষতি হচ্ছে। সরকারি সারগুলো ঠিক মতো না আসার কারণে আমাদের বাজারে এখন দেখা যাচ্ছে যে ভেজাল সারগুলো। বাঘাবাড়ি চ্যানেলে ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে এনে এই অঞ্চলের ব্যবসা সম্প্রসারণের দাবি জানান বন্দরের ইজারাদারেরা। মূলত সমস্যা ড্রেজিং সমস্যাই। ড্রেজিংটা সুষ্ঠুভাবে হইলে এবং তাড়াতাড়ি হইলে তাহলে উত্তরবঙ্গের 14টা গোডাউনে আপনার সার সরাসরি পৌঁছে যাবে। বাঘাবাড়ি বন্দরকে সচল করতে দ্রুত ড্রেজিং প্রকল্প গ্রহণ করা হবে বলে জানালেন বন্দরের এই কর্মকর্তা। আমরা প্রতি বছর নেই এবছরেও ড্রেজিং কর্মকাণ্ড চালাচ্ছি এবং ড্রেজার ওখানে সবসময় মোতায়েন করা আছে, প্রয়োজন অনুযায়ী কেটে চ্যানেল প্রস্তুত করে জাহাজ চলাচলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংকট সমাধান হলে এলাকার কৃষি ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তা। বিশেষ করে সারের সংকট দেখা দিলে তখন কৃষিতে শৃঙ্খলাবদ্ধতা থাকে না, তখন সমস্যা দেখা যায়। কাউসারিকিয়া, মাই টিভি নিউজ ডেস্ক। বহুতল বিশিষ্ট আফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। রাজধানীর কামরাঙ্গীর চর মাদবর বাজারে অবস্থিত এই ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ সাইদুল মাদবর। সাধারণ মানুষ ও অভিভাবক ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রূপালী ব্যাংক রংপুর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে সকালে পর্যটন মোটেলে শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগীয় কার্যালয়ের জিএম মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতর রহমান প্রধান। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ আলম খন্দকার, জিএম শওকত আলী খান এবং জনসংযোগ বিভাগের উপব্যবস্থাপক ইয়াসমিন বেগম। এতে অতিথি প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রংপুরে কৃষিখাত সহ শিল্প কারখানা যেন গড়ে উঠতে পারে এজন্য সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews। আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরের সংবাদ রয়েছে রাত 11:30 মিনিটে, দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি নুসরাত জাহান মন এবং আমি শরফত আহমেদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।